আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি বন্ধুরা সবাই ভালো আছেন। আজকে বন্ধুরা যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে একটা ইনকাম সাইট নিয়ে, পিটিসি সাইট নিয়ে। পিটিসি মানে হচ্ছে পেড অন ক্লিক, অর্থাৎ যেখানে ক্লিক করলে এবং অ্যাডভার্টাইজ দেখলে, অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখলে ওরা কিছু টাকা পেমেন্ট করে থাকে। তবে বন্ধুদেরকে এই বিষয় সম্পর্কে একটু বলবো, এই কাজটা করলে হিউজ অ্যামাউন্টে টাকা পাবেন না, তবে ধৈর্যের সঙ্গে করলে একদিন আপনার সেই পয়েন্টে দাঁড়িয়ে যাবেন, তবে প্রত্যেক দিন আপনি ইনকাম করতে পারবেন, এটা এতটুকু শিওর। এবার অ্যামাউন্ট হয়তো অনেক কম, কিন্তু আপনি যত কাজ করবেন কাজের উপরে ডিপেন্ড করে ওরা টাকা আপনার বাড়াবে। তো বন্ধুরা আজকের চলুন আমরা জানি যে কোন পিটিসি সাইটে আমরা কাজ করব বা কোথা মানে কীভাবে রেজিস্ট্রেশন করব। তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শেখাবো যে একটা সাইট, সেই সাইটটা হচ্ছে নিওবাক্স। সাইটটার নাম হচ্ছে নিওবাক্স। এই সাইটটা, এই যে নিওবাক্স সাইটটা নিয়ে কথা বলছি আমি, এখান এটা হচ্ছে একদম রিয়েল একটা সাইট। এখান থেকে আপনারা টাকা আর্ন করতে পারবেন, কিন্তু বহু ধৈর্যর সঙ্গে আপনার কাজ করতে হবে। তো আমরা এখান থেকে আর্ন করতে গেলে কী কী করতে হবে সেটা পুরোপুরি আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ, রেজিস্ট্রেশন শুরু থেকে শেষ পর্যন্ত। তো বন্ধুরা শেষ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা বুঝে যাবেন। তো আপনারা আপনাদের ইউআরএল বারে গিয়ে যেটা লিখবেন, NEO নিও BUX বাক্স নিওবাক্স .com, এটা লিখে এন্টার মারবেন, তো নিওবাক্সের সাইটটা খুলে যাবে। এটা হচ্ছে নিওবাক্সের মেন সাইট। এবার আপনারা যেটা করবেন, এর ডান দিকের কর্নারে লগ ইন আছে, রেজিস্ট্রেশন আছে, ফোরাম আছে, অ্যাডভার্টাইজমেন্ট। তো বন্ধুরা আপনাদের এতটা কষ্ট করতে হবে না, আমাদের যে ভিডিওটা আপনারা ইউটিউব থেকে দেখছেন তার নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করলে আপনার এখানে নিয়ে আসবে। তখন আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এবং বাকিটা যেভাবে করবেন, এই রেজিস্ট্রেশনে এখানে আপনার ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড কনফার্মেশন করতে হবে, মেল দিতে হবে, এখানে জন্ম তারিখ দেবেন, আর এখানে যে ভেরিফিকেশন যে কোডটা আছে সেটা এখানে দিয়ে দেবেন। তারপরে এদের দুটো কন্ডিশন আছে, এটাকে আপনার জাস্ট ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করবেন আর এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, তো আমরা তাহলে পুরো প্রসেসটা এবার দেখে নিই যে আসলে কী করে আমরা এটা রেজিস্ট্রেশন বা সাইন আপ করবো। তাই নিওবাক্সের সাইন আপ বা রেজিস্ট্রেশন করার নিয়মটা বন্ধুরা, তো আমরা এটা খুললাম, এবার তাহলে আমরা রেজিস্ট্রেশন করছি বন্ধুরা। প্লিজ ওয়েট। তো আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, এবার আমরা ইউজার নেম দেবো, আপনাদের ইউজার নেম যেটা আছে ইচ্ছা যদি খুশি মতো দিয়ে দেবেন। আমার ইউজার নেম আমি দিয়ে দিলাম, আর আপনাদের মোটামুটি আমাদের ভিডিও লিঙ্কের নিচে থাকবে যে নিওবাক্সের লিঙ্ক, সেখানে আপনারা ক্লিক করবেন এবং আশা করছি বন্ধুরা সেই লিঙ্কে ক্লিক করবেন, এটা রিকোয়েস্ট করবো, এবং সেই লিঙ্ক থেকেই আসলে আপনার রেজিস্ট্রেশনটা সহজ হয়ে যাবে। দ্য অক্সফোর্ড ওয়ার্ল্ড আমার একটা ইউজার নাম দিলাম, আপনাদের ইউজার নেম যেটা হবে সেটা দেবেন, এবং আপনার ইউজার নেমটা অবশ্যই মনে রাখবেন, আর এখানে পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করবেন নিজের অংশে। তো পাসওয়ার্ড দিলেন এবং কনফার্মেশন পাসওয়ার্ড দিলেন, এরপরে আপনার একটা মেল দিতে হবে। বন্ধুদেরকে বলবো এই মেলটা অবশ্যই আপনি একটা ভ্যালিড মেল দেবেন, কারণ এখানে ওরা একটা লিঙ্ক পাঠাবে, সেই লিঙ্কে আপনার ক্লিক করতে হবে এবং অ্যাক্টিভেশন করাতে হবে, তারপরেই আপনার এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে। তো এই জন্য আপনারা যে মেলটা দেবেন কোনো দিন ফেক দেবেন না, আর মনে রাখবেন আপনার নিওবাক্সের সাইটটা জেনুইন এবং রিয়েল। এখানে আপনি যদি উল্টো পাল্টা করেন ওরা সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টটা কিন্তু বন্ধ করে দেবে বা সাসপেন্ড করে দেবে। তাই আপনারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করবেন একটা কম্পিউটারে একটাই মাত্র নিওবাক্স খোলা যাবে, কারণ ওদের কাছে আইপিটা চলে যায়, আপনি দুটো করলে সঙ্গে সঙ্গে ওরা আপনাকে বন্ধ করে দেবে, অর্থাৎ ডিসেবল বা সাসপেন্ড করে দেবে। সেই জন্য বলে আপনি রিয়েল অ্যাকাউন্ট ব্যবহার করবেন এবং একটাই করবেন, সেই অ্যাকাউন্টটা অন্য কোনো কম্পিউটারে ব্যবহার করবেন না। আর একটা কথা সঙ্গে সঙ্গে বলে রাখি, এতে যদি আপনি এক মাস একটানা কাজ না করেন তাও কিন্তু অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। সেই জন্য বলে আপনার অ্যাকাউন্টটা চেষ্টা করবেন কন্টিনিউ রাখার এবং কাজটা করার। এখানে কাজ অ্যাডভার্টাইজমেন্ট ছাড়াও অনেক কাজ আছে, তো বন্ধুরা আমি সেই কাজগুলো শেখাবো, আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আস্তে আস্তে শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ।
আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা এই বিষয়ে করতে পারেন। শুধু নিয়ে বাক্স না, এরকম আর্নিং যত পিটিসি সাইট আছে বা অনলাইন থেকে আর্ন করা যায়, টাকা উপার্জন করা যায়, এরকম অনেক সাইট আছে, সেগুলো সম্পর্কে জিজ্ঞাসা করুন, আমরা বলে দেওয়ার চেষ্টা করব। এখানে যে জিনিসটা দেবেন সেটাও রিয়েল দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে আপনি যখন টাকা তুলবেন আপনার দেখা যাচ্ছে ব্যাঙ্কের অথবা আধার বা বিভিন্ন জায়গাতে যদি না ম্যাচ করে ওটা নাও উঠতে পারে, সেই জন্য বলে আপনারা আপনাদের রিয়েলটাই দেওয়ার চেষ্টা করবেন। তো এরপর ভেরিফিকেশন কোড আমি দেখে দেখে লিখে দিয়েছি, QSLSI লেখা আছে, আমি সেটা দিয়ে দিলাম। এরপরে আমাদের ডিক্লারেশন যেটা আছে, আই ডিক্লেয়ার টু হ্যাভ রিড আন্ডারস্টুড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ সার্ভিসেস অ্যান্ড প্রাইভেসি পলিসি। এখানে আমরা বলেই দিচ্ছি যে ওদের যে টার্মস কন্ডিশন আছে, যে প্রাইভেসি পলিসি আছে, সবগুলো আমি মেনে নিচ্ছি, তার জন্যই কিন্তু টিক মারছি। অতএব সেই জন্য আমাদের খেয়াল রাখা দরকার যে রিয়েল অ্যাকাউন্টে ভালো করে চালানো দরকার। তারপর নিচে আরও একটা মানে আমাদেরকে শর্ত এ করতে হচ্ছে যে আই গেভ মাই কনসেন্ট টু দি প্রসেসিং অফ মাই পার্সোনাল ডাটা, আমার পার্সোনাল যে ডাটা আছে সেটার জন্য কিন্তু সম্মতি দিচ্ছি। তাহলে কতটুকু এটা সিকিউর আমরা বুঝতে পারছি রেজিস্ট্রেশন করার জন্য। তো আপনারা বন্ধুরা এই জন্য রেজিস্ট্রেশন সবসময় জন্য এটা রিয়েল দেবেন এবং চেষ্টা করবেন এটা যথাযথ ঠিকভাবেই লেখার জন্য। তো বন্ধুরা এরপরে আমরা তার প্রথমে ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, কনফার্ম করলাম, মেল দিলাম, ডেট অফ বার্থ দিলাম জিজ্ঞাসা করার মতো, এরপরে ভেরিফিকেশন যে কোড দিয়েছে সেটা দিলাম, তারপরে এই দুটোতে টিক দিয়ে এবারে কন্টিনিউ করব। তো বন্ধুরা আমি কন্টিনিউ করছি। কন্টিনিউ করার পরে এখানে একটা কী বলছে, উই হ্যাভ সেন্ট ইউ অ্যান ইমেল ভেরিফিকেশান টু দ্য মেল অ্যাড্রেস ইউ প্রোভাইডেড। আমি ইতিপূর্বে বলেছি আপনাদেরকে যে ওরা একটা মেল পাঠাবে, এবং সেটাই লেখা আছে যে ওরা বলছে আপনাকে একটা মেল পাঠিয়েছি, যেটা যে মেলটা আপনি দিয়েছেন সেই মেলটা হচ্ছে এই যে ভেরিফিকেশন ভ্যালিড কোড 40 এখানে এই যে আছে। তো এবারে এখানে সেই লিঙ্কটা কপি করে আনতে হবে মেল থেকে, অথবা সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করলেও হবে। আমি দেখাচ্ছি বন্ধুরা, আমি আমার মেলে যাচ্ছি, মেলে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওরা যে লিঙ্কটা আমাকে পাঠিয়েছে। তো বন্ধুরা একটু ওয়েট করি, কখনো কখনো লেট হয়, কখনো কখনো লেট হতে পারে মেলটা। তো এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা অপেক্ষা করবেন, আপনাদের মেলে ও কোডটা চলে আসে। কোডটা জাস্ট কপি করে এনে এখানটা বসিয়ে দেবেন, তারে আমরা এই কোডটা লিখে দিই, TOIWD। তো চলুন বন্ধুরা আবার মেল চেক করে দেখি। তো আমরা একটু অপেক্ষাই করি যতক্ষণ না কোডটা আসছে। তো বন্ধুরা মাঝখানে কথা বলি, তো এবারে আপনার প্রশ্ন হচ্ছে যে কী করে আপনি ইনকাম করবেন, যে এটা তো রেজিস্ট্রেশন করলেন, তাহলে রেজিস্ট্রেশন করার পরে আপনার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনি ওদের সাইটে কিছু অ্যাডভার্টাইজ দেখতে হবে, সেই অ্যাডভার্টাইজে ক্লিক করতে হবে। তো ডবল ক্লিক করা যাবে না, বা আপনি ক্লিক করার পরে অ্যাডভার্টাইজমেন্টে একটা লাল গোল আসবে, সেখানে আপনি ক্লিক করবেন, অ্যাডভার্টাইজ দেখতে পারবেন। তো বন্ধুরা আমি রেজিস্ট্রেশন কমপ্লিটের শেষে অবশ্যই সেটা বলে দেওয়ার চেষ্টা করব, খেয়াল করুন। আর এর মাঝখানে বলি বন্ধুরা, আমাদের চ্যানেলটা অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর পুরনো থাকলে আপনাদেরকে ধন্যবাদ সময় দিয়ে ভিডিওগুলো দেখার জন্য এবং সাবস্ক্রাইবার হিসেবে থাকার জন্য। আর এর যে লিঙ্কটা আমার ভিডিও নিচে দিয়ে রাখবো, সেখানে আপনারা ক্লিক করলে আপনি রেজিস্ট্রেশন সহজেই করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এই যে এসে গেছে দেখুন, এই যে নিউ বাক্স থেকে আমাকে নিউ রেজিস্ট্রেশন ইমেল ভেরিফিকেশান দিয়েছে। তো আমি এখন এবার মেলটা খুলবো। তো আমি মেলটাতে ক্লিক করলাম, ওরা এই যে কোডটা পাঠিয়ে দিয়েছে এবং লেখা আছে, দিস কোড মাস্ট বি ইনসার্টেড ইন টু দি রেজিস্ট্রেশন ফর্ম। ওটা আমাদের যে এই যে রেজিস্ট্রেশন যে ফর্মটা আছে এখানটায় দিতে ইনপুট করতে বলছে, মানে দিতে বলছে। তো বন্ধুরা আমি সিম্পলি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। কপি করার নিয়ম হচ্ছে আপনি সিলেক্ট করলেন, তারপরে আপনি রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে ওই যে কপি শব্দটা এই যে এটা করতে পারেন, অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল সি করতে পারেন সিলেক্ট করার পরে। এবার সেটা কপি করা কোডটা আমি এখানে আবার কন্ট্রোল ভি করতে পারি, বা রাইট ক্লিক করে পেস্ট করে দিতে পারি। এরপরে আমি যেটা করব, ফিনিশ রেজিস্ট্রেশন। তো বন্ধুরা এখন আমি ফিনিশ রেজিস্ট্রেশনে ক্লিক করছি।
তো বন্ধুরা এবারে আমাদের দেখুন এখানে লেখা আছে সাকসেসফুল রেজিস্ট্রেশন, অর্থাৎ আমার রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে গেছে। এবং এখানটা দেখেন আরেকটা সবুজ করে লেখা আছে কংগ্রেচুলেশন, ইউ আর নাও এ মেম্বার অফ নিউ বাক্স। এখন বলতে চাইছি যে আমরা একজন মেম্বার হয়ে গিয়েছি। তো এবারে হোয়াট শুড ইউ ডু নাও, ওরা বলছে এখন তুমি কী করবে, রেজিস্ট্রেশন তো করে ফেললাম, নাও দ্যাট ইউ আর রেজিস্টার্ড মেম্বার ইট ইজ টাইম টু লগ ইন। তাই রেজিস্টার্ড হয়ে গেলাম, ওরা বলছে এবার আপনি লগ ইন করতে পারবেন টু ইউর অ্যাকাউন্ট অ্যান্ড ডিসকভার অল অফ আওয়ার সার্ভিসেস, এবং আমাদের যে সার্ভিসগুলো আছে সেটা আমরা গ্রহণ করতে পারবো। অ্যান্ড ইফ আই নিড সাম হেল্প, যদি কোনো প্রয়োজন হয় দরকার হয় সাহায্যের, তো টু লার্ন মোর অফ হাউ আওয়ার সার্ভিসেস ওয়ার্ক ইউ ক্যান কনসাল্ট দ্য হেল্প দ্য টার্মস অফ সার্ভিসেস অ্যান্ড ইভেন আওয়ার ফোরাম। তো ওরা বলছে যদি আপনাদের কোনো সাহায্যের প্রয়োজন হয় কাজের করতে বা অন্য কোনো আলোচনা করতে, এছাড়াও ওদের টার্মস কন্ডিশন জানতে, ওদের ফর্ম থেকে আপনি ফোরাম বলতে ওখানে থাকে জিজ্ঞাসা, সেখানে আপনি জিজ্ঞাসা করতে পারেন, বা FAQ বা ফেক কোশ্চেন ফ্রিকোয়েন্ট আস্ক কোশ্চেন থেকে আপনি জেনে নিতে পারবেন। তো সেটাও যদি বুঝতে না পারেন বলবেন, আমরা বলে দেবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা বাকিটা আপনারা পড়ে নেবেন, এখন আমি লগ ইন করে আপনাদেরকে দেখাবো। তো লগ ইন করছি, তাহলে লগ ইন করার সময় মনে রাখবেন এটা কিন্তু আমি আবারও বলছি এরা খুবই সিকিওর, সেই জন্য বলে আপনারা যে ইউজার নেম দিয়েছিলেন সেটা কিন্তু মনে রাখবেন, ভুলবেন না, পাসওয়ার্ডটাও ভুলবেন না। এটা সেকেন্ডারি পাসওয়ার্ড যেহেতু আমরা দিইনি, তাই আমরা শুধু ফার্স্ট পাসওয়ার্ডটা দেব। তো ইউজার নেমটা আমি দিয়ে আপনাদের লগ ইন করে দেখাচ্ছি। তো আমাদের আমি ইউজার নেম দিয়ে দিলাম, এবার পাসওয়ার্ড দিচ্ছি বন্ধুরা। এবার এখানে যে কোডটা আছে দেখে দেখে লিখে দিতে হবে, দিয়ে দিলাম। এবারে আমি সেন্ডে এসে ক্লিক করব। তো বন্ধুরা এবার লগ ইন হচ্ছে আমার অ্যাকাউন্ট, এবার অ্যাকাউন্টটা আমার খুলে গেছে। এটা আমি যেহেতু আজকেই করেছি তাই দেখেন 19/2/1 দেওয়া আছে, এবং আমার অ্যাকাউন্টটা এখন স্ট্যান্ডার্ড। এটা আমার যত কাজ করব এখানে তত আমার আর্নিং যখন বেশি হবে তখন আমার টাকাটার পরিমাণ এখানে বাড়তে থাকবে এই যে অ্যাকাউন্টটা। তো বন্ধুরা আরও ডিটেলস আপনাদেরকে জানাবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আর এর ভিডিও আপনি কীভাবে অ্যাডভার্টাইজগুলো দেখবেন, এখানে দেখুন লেখা আছে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট, আমি বড় করে দেখিয়ে দিচ্ছি, এই যে লেখা আছে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট, এখানে এসে আপনি ক্লিক করবেন। এই ভিউ অ্যাডভার্টাইজমেন্টকে ক্লিক করার পরে এখানে একটু দেখুন যে ওপেন ইউর ফ্রি ডেমো, মানে এখানে বিভিন্ন রকমের একটু দেখাচ্ছে, সমস্যা নেই। তাহলে আপনি এটাকে কী করবেন, প্রথম এটা হতে পারে, তাহলে প্রথমবারে আপনি কী করবেন এটাকে লগ আউট করে দেবেন। আমরা লগ ইন করেছি, লগ আউট করবেন, বা প্রথমবারে হয়তো আপনার এই অ্যাডভার্টাইজটা দেখাচ্ছে না কিন্তু পরে দেখিয়ে দেবে, কারণ এখানটাতে লেখা আছে ইওর অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক রিসেট অ্যাট 15:45, মানে 5:45 আমার অ্যাডভার্টাইজমেন্ট ওরা দেবে। আর যেহেতু এটা কখনও কখনও সঙ্গে সঙ্গে ওরা দিয়ে দেয়, আবার কখনও কখনও দেরি করে, মানে যেমন আমারটাতে আছে আপনাদেরটা এটা নাও হতে পারে। তো বন্ধুরা যখন অ্যাডভার্টাইজ অ্যাক্টিভ হয়ে যাবে এখানে যে ক্রস চিহ্নগুলো দেখছেন এইগুলো থাকবে না। তো আমি তবুও দেখাচ্ছি বন্ধুরা কীভাবে অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন। ওই যে ভিউ অ্যাডভার্টাইজমেন্টে টেপার পরে আপনি তারপরে একটা লাল চিহ্ন আসবে, এটা যেমন চিকি আছে ওটা আসবে গোল চিহ্ন, ওতে ক্লিক করবেন, তারপরে সেটা এখানে একটা গোল মতো ঘুরবে, এই এই পাশে নিউ বক্সে লেখা এখানে পাশে ঘুরবে, সেটা যখন ঘুরে সবুজ মতো হয়ে যাবে তখন আপনার ফুল অ্যাডভার্টাইজমেন্ট দেখা হয়ে যাবে। তো এই ছিল আমাদের রেজিস্ট্রেশন থেকে শুরু করে পুরো ফুল পদ্ধতি। তো বন্ধুরা এই ভিডিওটি যদি বুঝতে সমস্যা হয় প্রশ্ন করবেন, আমরা বলে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড